বিধায়ক নীলাদ্রি শেখর দানার নামে হুমকির পোস্টার। আজ সকালে এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীরা বিধায়কের দোকানে ওই পোস্টার দেখে বিষয়টি বিধায়ককে জানান। এদিনের পোস্টারের পরিপ্রেক্ষিতে পাল্টা সুর চড়িয়েছেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি বলেন, হাতি বাজারে গেলে হাজার কুকুর ভেউ ভেউ করে। এইভাবে একটি হুমকি পোস্টার দিয়ে নীলাদ্রি শেখর দানাকে চুপ করিয়ে রাখা যাবে না। কারো ক্ষমতা থাকলে সামনাসামনি লড়াই করুক। বিধায়কের দোকানে এদিনের হুমকি পোস্টার পড়া ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। যে বা যারা রাত্রির অন্ধকারে এইসব কাজ করছে, দোকানের শাটারের সামনে পোস্টার লাগানো, আমি তাদেরকে বলছি একটা কথা শুনে রাখুন কান খুলে। হাতি চলে বাজারো মে আর কুত্তা ভুকে হাজারো মে। যদি ক্ষমতা থাকে দিনের আলোতে দিনের বেলাতে চোখে চোখ রেখে কথা বলবে, ওরকম চোরের মতো ডাকাতের মতো ওই পোস্টার একটা লাগিয়ে দেওয়া, হুমকি দেওয়া, এসব নীলাদ্রি দানা সহ্য করে না। নীলাদ্রি দানা 34 বছর বামপন্থী বন্ধুদের সাথে লড়াই করেছে, বর্তমানে লড়াই করে যাচ্ছে। আর যদি কারুর এত মাথা ব্যথা হয়ে থাকে, ভয় করছে আমাকে, যদি মাথা ব্যথা হয়ে থাকে সামনাসামনি লড়াই করবে। নীলাদ্রি দানা সামনাসামনি লড়াই করতে ভালোবাসে। একটা পোস্টার লাগিয়ে দিল, এভাবে ধমকি দিয়ে নীলাদ্রি দানাকে চুপ করে রাখা যায় না। নীলাদ্রি দানা কাজ নীলাদ্রি দানা করে যাবে। তৃণমূলের দাবি, এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পুরসভা নির্বাচনে বিজেপি গোহারা হেরে বিজেপির একাংশ দলীয় নেতৃত্বের প্রতি এইভাবে ক্ষোভ উগরে দিচ্ছেন। বেশ কয়েকদিন ধরে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে তার বহিঃপ্রকাশ বিভিন্ন নেতা নেতৃত্ব কর্মীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা দেখিয়েছে। তো স্বাভাবিকভাবেই তাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের যে ফল সেটাই হয়তো তার দোকানের উপরে এই ধরনের আঁচড় কেটেছে। তো এই দলের মধ্যে কোনো নিশ্চয়তা নেই, অনিশ্চয়তায় ভরা, কর্মীরাও হতাশায় ভুগছেন কি করবেন না করবেন। তো সেই জায়গা থেকেই তাদের ক্ষোভ বিক্ষোভ এভাবেই আছড়ে পড়ছে। সেখানে এই বিষয়ে আমাদের কিছু বলার নেই, কারণ এই দলটা তো মানে হঠাৎ করে লিফট থেকে এসেছিলো, আবার লিফটে চেপেই ফিরে যাচ্ছে। বিজেপির তরফে স্পষ্টতই গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্ত করে দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দবার্তা।